আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড এবং বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। এখানে ঈদের আগের দিনের বাকি অংশটুকু এবং ঈদের দিনের কিছু অংশ আমি আপনাদের দেখাবো। গতকাল মাছবাজারে গিয়েছিলাম, তো ওই বেগুনগুলো দেখে ভালো লাগলো, তো নিয়ে আসলাম। আমার মেয়েটা কিন্তু বেগুন শ্যালো ফ্রাই খেতে অনেক পছন্দ করে, তো এটা আমি এখন শ্যালো ফ্রাই করবো। এখানে আমি বেগুনগুলোকে গোল করে কেটে নেব, এরপর ভালো করে ধুয়ে বেগুনগুলোকে একটা টিস্যু পেপার দিয়ে ড্রাই করে নেব। কিছু ধনে পাতা আর কাঁচামরিচ গুলো আমি মোটর মধ্যে পেস্ট বানিয়ে নিই। এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্টটাকে বলে নিয়ে নেব। এরপর এক চা চামচ বলস কারি পাউডার এবং আধা চা চামচ হলুদ গুঁড়া এবং এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে তারপরে বেগুনের সাথে আমি মিশ্রণটাকে মিক্স করে নেব। এই বেগুন ভাজিটা গরম ভাতের সাথে গরম ভাজিটা খেতে অনেক স্বাদ লাগে। এই যে সব বেগুনগুলো মাখানো হয়ে গেল, এখন একটা প্যানের মধ্যে অল্প কিছু অয়েল দিয়ে বেগুনগুলোকে মাছ যেভাবে ভাজি করে সেইভাবে ভেজে নিব। এক সাইড কুক হয়ে আসলে তার এক সাইড উল্টে দেব বেগুনগুলোকে।
এখন এই ভেজিটেবলগুলো ভালো করে কুক হয়ে গেছে, তো আমি এখন এই ভেজিটেবলগুলোকে ট্রের মধ্যে নিয়ে নেব। এই যে সব ভেজিটেবলগুলো ফ্রাই করে নিয়েছি, এরপর আমি চিকেন একটা কুক করে নিয়েছি। এটা দেখাইনি, কারণ দেখালে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। এরপর আমি একটা ভেন্ডি ভাজি করেছি, কারণ ওই কাল গিয়েছিলাম তো মাছ বাজারে, তো অনেকগুলো ভেজিটেবল নিয়ে আসছি, রান্না না করলে কিন্তু এগুলো খারাপ হয়ে যাবে, এই জন্য এই ভেজিটেবলটাও করে নিলাম। আর আমার হাজব্যান্ডের এই ভেজিটেবলটা অনেক পছন্দের, এই জন্যই করে নিলাম। এই যে নয়েজ শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার ফ্যান যে চলছে, এই জন্য নয়েজটা হচ্ছে, এই জন্য আমি সবসময় কুক করার সুযোগটা মিউট দিয়ে দেব। এখন কিছু ধনে পাতা দিয়ে এবং কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কুকারের মধ্যে কুক করে ভেন্ডিটাকে নামিয়ে নেব। রান্না আর ক্লিন করতে করতে অনেক রাত হয়ে গেছে, এখানে 11:30 বেজে গেছে। তো এখন আমি একটা ডিজার্ট বানাবো, তো এটা বানানোর জন্য সবকিছু রেডি করবো। এই ফ্রুটগুলো আমার গার্ডেনের, এই আপেল এন্ড প্লাম, এগুলো আমার গার্ডেনের গাছ এসেছে, তো এগুলো পেড়ে নিয়ে আসছিলাম গতকাল।
এখানে আমি যা গাড়ি গোড়টা নিয়েছি, গোড়টা আমি মাথা থেকে নিয়ে আসছি, এখন আমি এই গোড়টা এটাতে ব্রেক করে নিচ্ছি। আমি চালের গুঁড়া হাফ কাপ দিয়েছি, এক কাপ পরিমাণ মতো প্লেন ফ্লাওয়ার নিয়ে নিছি। ময়দাটা নেওয়ার সময় আমার কাপের হ্যান্ডেলটা ভেঙে গেল। মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিতে হয়। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এই মিশ্রণটাকে দুধ দিয়ে মিক্স করব। আমি হাফ কাপের পরিমাণের কাপে আমি দুইবার দিয়ে দেব, তো এটা হবে আমার পুরো এক কাপ দুধ দিয়ে আমি এই মিশ্রণটাকে মিক্স করে নেব। এখন এখানে দেড় কাপ গুড় দিয়ে মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিব। মিশ্রণটাকে অনেকক্ষণ মিক্স করতে আমি এই মিশ্রণটাকে অনেকক্ষণ মিক্স করে নিছি। এভাবে ভালো করে মিহি করে নিতে হবে, না তারপর এখানে কোনো বাবুল না বাঁধে। এখানে উইস্ক দিয়েও মিক্স করতে পারবেন, উইস্ক দিয়ে করলে আরও আরও তাড়াতাড়ি মিক্স হয়ে যায়।
এখন এই মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। ঈদের দিনে সকালে এই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এরপর সকালে ওই মিষ্টি আর কিছু চকলেট ননদের বাসায় যাওয়ার জন্য র‍্যাপ করে নিচ্ছি। You don't need to. You can just wait by it. Go in there. Sit there. I'm done. ঈদের দিনে আর বেশি কিছু ভিডিও করতে পারি নাই, মনটা অনেক খারাপ ছিল, এই জন্য কিছু তুলতে পারি নাই। আর যতটুকু তোলা হয়েছে ততটুকুই আপনাদের দেখালাম, কারণ আমার ছোট মেয়েটার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং আমার ছোট ভাই ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, ওর একটা অপারেশন হয়েছে, তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল। এরপর আর কোনো ভিডিও করতে পারিনি, এই জন্য আমার এই ভিডিওটি দিতে অনেক দেরি হয়েছে। এরপর আমার আর ননদের বাসায় যাওয়া হয় নাই, মনটা খারাপ হওয়ার সাথে সাথে শরীরটাও খারাপ হয়ে গেছিলো অনেক। তো
তো ঈদের দিনে আমার কোথায় যাওয়া হয় নাই, তো আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানেই আমি বিদায় নিলাম।